আফেলিয়া, আফেলিয়া, তুমি কি এখনো ঘুমিয়ে রয়েছো? আর আজও আমি রয়েছি তোমার শিয়রে দাঁড়িয়ে। চিনতে তোমার কষ্ট হবে না। জানি তুমি আজ সত্য, কিন্তু কেন জানি না এখানেই সবের শান্তি। আফেলিয়া, তোমার মনে পড়ে সেই ভোরের হিমেল উহুধ্বনি আর মেঠো সুর? আমার তো বেশ মনে পড়ে। আসলে তুমি বরাবরের একটা ফুলো। আফেলিয়া, তোমার মনে পড়ে সেই সন্ধ্যের কথা, হয়েছে গো যেদিন তুমি ছিলে রাঙা বেশে আমার অপেক্ষায়? দিনটা সত্যি খুব উজ্জ্বল ছিল, তাই না? কিন্তু কোত্থেকে এসে জুটেছিল একটা ভয়ঙ্কর কালো মেঘ, সমস্ত পরিবেশটাকে একেবারে ভেঙে দিয়ে গড়ে দিয়েছিল আমাদের দুজনের এই অতৃপ্ততা। অথচ তোমার চাওয়া পাওয়ার মতোই তো আমি এসেছিলাম। সেদিন বোধহয় মৃত্যুই আমার চেয়ে বেশি প্রিয় ছিল, তাই তুমি অতি সহজেই ইতিহাস গড়ে দিলে। আর আজ কবর ফাটিয়ে প্রতিবাদ জানাচ্ছ। সেদিন কোথায় ছিল তোমার সেই প্রতিবাদ? ভয় পেয়েছিলে? সমাজের ভয়। কিসের সমাজ? আমি তুমি নিয়েই তো সমাজ। আমাদের গড়া সুখ আজ এক শ্রেণীর ভোগের প্রসাদ, তারাই আজ সমাজপতি। যে দেখো আমার চোখের তলায় কেমন কালি জমেছে, আর তাদের চোখের কোনায় কোনায় লোভের জল চক চক করছে। তারা যা পাচ্ছে তাই লকলকে জীব দিয়ে চেটে খাচ্ছে। তবে কেন নিজেকে অপরাধীর কাঠগড়ায় তার করিয়েছিলে? কেন এই স্বার্থান্বেষী লোকগুলোকে সুযোগ করে দিয়েছিলে? সেদিন নাটকের প্রধান বিচারপতি তো তুমি ছিলে নিজেই। মনে হয় তুমি সমস্ত আইন ভুলে গিয়েছিলে, তাই জীবনের রণভূমি থেকে পালিয়ে অন্ধকারে মিশেছিলে, পাছে কেউ না দেখে ফেলে সেই ভয়ে। যাও যাও আফেলিয়া, তুমি আগের চেয়ে অনেক অনেক বদলে গেছো। আর আমি বৃথা আশা নিয়ে বেঁচে মরছি। আমার বলতে যা কিছু ছিল অতি তা কেড়ে নিয়েছো, আজ তার সব শেষ। আফেলিয়া, তবে ভালোবাসা কি শুধু স্বার্থের বিনিময়, নাকি শুধু ত্যাগ আর প্রতীক্ষা, না সুখ দুঃখের একটা প্রতিচ্ছবি? তুমি কি বধির হয়ে গেছো? বলো, উত্তর দাও।